শক্তি হারাচ্ছে নিম্নচাপ, বিকেলের পর বৃষ্টি কমলেও দক্ষিণবঙ্গে জারি কমলার সতর্কতা। তো আজও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়াও কবে কমবে বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, এছাড়াও বর্তমানে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে, বিস্তারিত কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মঙ্গলবার দিনভর বৃষ্টির পর বুধবারেও সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় আকাশের মুখ ভার। ধীরে ধীরে অতি গভীর নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় কিছুটা কমেছে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ নিম্নচাপের প্রভাব ক্রমশ কমতে শুরু করবে দক্ষিণবঙ্গে। এর ফলে বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ছত্তিশগড়ে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে পারে এই নিম্নচাপ। এদিকে নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে বাংলায়। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকায় রাজ্যে বৃষ্টিপাত চলছে। আজও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ও তিনটে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়াই। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মঙ্গলবার দিনভর বৃষ্টির পর আজ সকাল থেকেই কলকাতা সহ শহরতলির আকাশ মেঘলা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও। আগামী ২৪ ঘন্টাতেও বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৬৩.৩৩ মিলিমিটার। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।